আমার ছেলের এন্ট্রি হয়তো সবার আশীর্বাদ দিয়ে হোক আর না হোক, সবার দোয়া দিয়ে হোক আর না হোক, আমার মতো করে প্রোগ্রাম করে না করতে পারলেও সুপারস্টারের ছেলের তো সুপারস্টারের মতো এন্ট্রি হলো। দ্বিতীয় বিয়ের পর প্রশ্ন উঠেছে যে সুপারস্টার শাকিব খান কোন সন্তানকে বেশি ভালোবাসেন। একদিকে তার প্রথম সন্তান আবরাম খান জয়, অন্যদিকে রয়েছে শেহজাদ খান বীর। এদের মা দুজন হলেও বাবা তো একজনই। তাহলে শাকিব খান কাকে বেশি মিস করেন? বাবা ছেলের দেখা 9 মাস বাইরে থেকেও হয়েছে। মোবাইল ফোনে আমরা সারাক্ষণ ভিডিও কলে কলেই তো দেখেছি, আমিও আমার সন্তানকে দেখেছি। বুবলির ছেলে বীরের কথা প্রকাশে আসার পর সবাই বলছেন এ কারণেই বড় ছেলে জয়কে দূরে রাখতেন শাকিব খান। প্রায়ই জয় বাবার জন্য মন খারাপ করে থাকে। মায়ের সাথে যেখানেই যাক না কেন বাবাকে সারাক্ষণ মিস করে জয়। দুই ছেলের মধ্যে কাকে বেশি ভালোবাসে এমন প্রশ্নের সম্মুখীন বারবার হতে হয়েছে শাকিব খানকে। প্রতিবারই শাকিব বলেন, জয় এবং বীর দুজনই আমার কলিজার টুকরা, দুজনই আমার সন্তান, আমি তাদের দুজনকেই সমানভাবে ভালোবাসি, ছেলেদের উচ্চ শিক্ষায় বড় করতে চান তিনি। যাই হয়েছে হয়েছে, আমি তার অস্বীকার করছি না, অস্বীকার করতে পারবো না, বিকজ আই লাভ মাই সন। শাকিব বলেন, জয় ও বীর দুজনই আমার নয়নের মণি, তাদের দুজনকেই তিনি মিস করেন, কেউ যেন কোনো অংশে ঠকে না যায় সেদিকে সব সময় খেয়াল রাখবেন। দুই ছেলে তো সব সময় আমার সাথেই আছে। এক ছেলে আমি বাইরে শো করতে গিয়েছি, সে এখানে ফোন করে খবর নিচ্ছে, হ্যালো পাপ্পা আমার জন্য এটা এনো এটা এনো, আমরা এখানে যাব। তাদের জন্য সবাই দোয়া করবেন। বাবা হওয়ার পর মনে হয় যে আমার কাজ করার দিন চলে এসেছে, কিছু কাজকর্ম কিছু দায়িত্ব আমাকেও নিতে হবে। সম্প্রতি বুবলিকে নিয়ে ছোট ছেলে শেহজাদ বীরের জন্মদিন পালন করেন এই নায়ক। দাম্পত্য জীবনে অপু বুবলি কারো সাথে সুখী না হলেও ছেলেদের নিয়ে ভালো থাকতে চান শাকিব খান।